পরিকল্পনা করে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা আর জি করে ডাক্তারকে এই প্রশ্ন উঠছে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা উঠছে, একাই কি সঞ্জয় এই কাজ করেছে নাকি আর কেউ যুক্ত ছিল তার সঙ্গে? আর জি কর হাসপাতালে ধর্ষণ আর খুনে আর কি কেউ জড়িত সত্যি আছে? একটা ভিডিও, একটা অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও ভাইরাল হওয়ার পর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি ওই অডিওর সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি, কিন্তু এখানে ইন্টার্নের প্রসঙ্গ উঠে আসছে আর তার সঙ্গে অন্য এক মেডিকেল কলেজের পিজিটি ডাক্তারের ফোন আলাপ, সেটাই সামনে এসেছে। যদিও অডিও সত্যতা আমরা যাচাই করিনি, জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি, এর ইন্টার্ন যোগের অভিযোগ উঠে আসছে এই অডিওতে। যদিও ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের দাবি এই ঘটনায় তারা কেউ জড়িত নয়, তবে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে আর জি করের ইন্টার্নরা। তারা বলছেন এই অডিও ক্লিপটি এটা ভিত্তিহীন, এই কথাও তাদের মুখ থেকে শোনা গিয়েছে গতকালই। আরজিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই নেই কি, ঠিক আছে, ওটা প্রিন্সিপালই চালাচ্ছে এন্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে। এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিগড় হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্ট, তোমরাও জানো দাদা। এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইটিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম দুই বা তিনজন। তারা হতে পারে কি হাসপাতাল করছিস তোর আয়োজন করে ছেলেটা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ আমি আমারই সমস্যা হয়ে যাবে, বাট নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না দাদা সেটাই। এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে, গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে। একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, এবং সে যখন সরে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে, এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের আমাদের পাশে আছে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিগড়ের কিছু, আরজিগড় ইজ ডুমড, আরজিগড় থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমার সাথে দাদা অনেকদিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি, আমাদের কোনো এক্সপেক্টেশন এখন আর তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রিস্ট এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। আজকে একটা অডিও ক্লিপ সবার সামনে বাইরে এবং মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে, সেই ক্লিপটাকে আমরা ধিক্কার জানাই সমস্ত স্টুডেন্ট ইউজি পিজি ইন্টার্ন হাউস স্টাফ সবার তরফ থেকে আমরা তাকে ধিক্কার জানাই, এবং যে বা যারা এই কথাটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যে বা যারা সেই ক্লিপটা করেছে তার জন্য আমরা একটা প্রপার পুলিশ ইনভেস্টিগেশন দাবি রাখছি, ধিক্কার জানাচ্ছি, কারণ যার ব্যাপারে কথাটা বলা হয়েছে সেটা আমরা মনে করি না সত্যি, কারণ সে প্রপার পুলিশ ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এবং ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে এখনও অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং একটা ছেলেকে, আমার ব্যাচমেট একটা ছেলেকে খালি খালি ডিফেম করাটা উচিত বলে আমরা মনে করি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।